বিবেকানন্দ বলেছিলেন টু এয়ার ইজ হিউম্যান, তার সঙ্গে পরের কথাটা হচ্ছে টু রেকটিফাই দ্য এরর ইজ মোর দ্যান হিউম্যান। তো আমি রেকটিফাই করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে ঘটনাটা খারাপ হয়েছে। আই এম সরি দেব, আমি না জেনে পুরোটা না জেনে বলেছি। মিডিয়া চ্যানেল সত্য কাজটা ভালো হয়নি, কিন্তু সহম এরকম করা ছেলে নয় বলেই আমরা বলেছি। হঠাৎ হয় মানুষ, মানে আপনি দুটো কথা বলছেন, বিধানসভাটা বলছেন নাকি ওটা না, আমি গোটা ব্যাপারটা নিয়ে বলেছি। বিধানসভার সহমের এপিসোডটা নিয়ে যে এটা ভুল ঠিক না, এবং আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই সম্বন্ধে, কিন্তু আমি বারবারই বলছি সোহম এরকম নয়, সোহম এই ধরনের ছেলে নয়। কেন করলো, মানুষের কখন মাথায় অতিক্রম হয় ভূত চাপে, অবশ্যই ভূত চাপে ছিল। আপনি দেবকে নিয়ে বেশ কিছু মন্তব্য, আমি খালি বলেছি দেব আর বেশি করা হয় না, ভুল করলে মানুষকে বোঝার জন্য বাংলার কালচার নিয়ে মোদীকে বার্তা যে তুমি বাংলা বলতে হয় না, কিন্তু এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, দই, মিষ্টি, খাওয়া দাওয়া এইটা রচনা বন্দ্যোপাধ্যায় পরিবেশন করবেন, আমরাও থাকবো, এবং এরপরে মধুর এনো সময় সমাপ হয় মিষ্টি দিয়ে শেষ হবে। আপনি যাবেন না জামাই ষষ্ঠী? না, আমি তো জামাই ষষ্ঠী, আসলে আমাদের জামাই ষষ্ঠী মানে গণ জামাই ষষ্ঠী, আমরা সব কিছুর মধ্যেই জনগণ ধরে নিই, তো জনগণের গড় যদি আমি গণ জামাই ষষ্ঠী, আমি জামাই ষষ্ঠী আমি সবসময় আছি, মানে আমি 365 দিনই জামাই ষষ্ঠী পাই, এই জন্য আমার আর নতুন করে কোনো না কোনো দিন সবসময় জামাই ষষ্ঠীর মধ্যেই থাকি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।